আমন্ত্রণ জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি তোফায়েল হোসেন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দুই গুণীজনকে সম্বর্ধনা দিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বিশ্ব ক্যান্সার দিবস পালিত। রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত। বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী মহিলা কলেজের পুনর্মিলনী অনুষ্ঠিত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ এবং বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারকে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে গুণীজন সম্বর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেলে নগর ভবনে গ্রিন প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন। শুরুতে উত্তরীয় ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে গুণীজনদের সম্বর্ধিত করেন সিটি মেয়র খায়রুজ্জামান লিটন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, গুণীজনেরা নিজ নিজ ক্ষেত্রে দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তাদের সম্বর্ধনা দিতে পেরে রাজশাহীবাসী আনন্দিত। এ সময় তিনি নগরীতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদের নামে একটি আর্ট গ্যালারি করার ঘোষণা দেন। অনুষ্ঠানে বক্তব্য দেন সম্বর্ধিত গুণীজনেরা, তাদের সম্বর্ধনা প্রদান করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাশিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা ডাক্তার ABM শরীফউদ্দিন। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আক্তার রেনি। অনুষ্ঠানে কবির বিন আনোয়ারের সহধর্মিনী তৌফিকা আনোয়ার সহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিশিষ্ট নাগরিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, চিকিৎসক, আইনজীবী, রাশিকের কাউন্সিলরবৃন্দ ও বিভাগীয় প্রধানগণ ও গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে সকালে নগরের CNB মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে এবং কাদিরগঞ্জে জাতীয় চার নেতার অন্যতম শহীদ AHM কামারুজ্জামান ও মরহুমা জাহানারা জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন আমন্ত্রিত অতিথিরা। পরে এক মিনিট নিরবতা পালন এবং দোয়া ও মোনাজাত করা হয়। আমি বীর মুক্তিযোদ্ধা ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের নামে রাজশাহীতে একটা আর্ট গ্যালারি করতে চাই এবং আমাদের এই এবারের মেয়াদ শেষের দিকে আর হয়তো 4 মাস আমরা দায়িত্বে আছি, কিন্তু এর মধ্যে আমি কাজটির সূচনা করে যেতে চাই। তিনি এই আজকে রাজশাহীতে এসে আমাদের রাজশাহীকে ধন্য করেছেন, আমরা তাকে সম্বর্ধনা দিয়ে আমরা ধন্য হয়েছি, আমরা নিজেরাই ধন্য হয়েছি তাকে সম্বর্ধনা দিয়ে, কারণ এইরকম মানুষ তো সচরাচর পাওয়া যায় না, কাছে সচরাচর জন্মও নেন না। দূর হোক সেবা ও সাধ্যের ব্যবধান, এই স্লোগানে রামেক হাসপাতালে পালিত হল বিশ্ব ক্যান্সার দিবস। দিবসটি উপলক্ষে রামেক হাসপাতালের ক্যান্সার বিভাগ বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। র্যালিটি রামেক হাসপাতাল থেকে শুরু হয়ে লক্ষ্মীপুর মোড় ঘুরে হাসপাতালে এসে শেষ হয়। এরপর শুরু হয় ক্যান্সার নিয়ে আলোচনা। আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ নওশাদ আলী, রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার FM শামীম আহমেদ, মেডিসিন বিভাগের অধ্যাপক ডাক্তার মাহবুব রহমান খান বাদশা, রেডিওলজি বিভাগের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হাফিজুর রহমান, গাইনি বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার রোকিয়া খাতুন সহ ক্যান্সার বিভাগের চিকিৎসক ও নার্সবৃন্দ। আলোচনা সভাটি পরিচালনা করেন ক্যান্সার ও অনকোলজি বিভাগের প্রধান ডাক্তার অসীম কুমার ঘোষ। আলোচনা সভায় বক্তারা বলেন, ক্যান্সারের সকল চিকিৎসা ও ঔষধ এখন রামেক হাসপাতাল থেকে ফ্রি দেওয়া হয়, তবে ওষুধের তুলনায় রোগী বেশি হওয়ায় রেশনিং পদ্ধতিতে রোগীদের কেমোথেরাপির ওষুধ দেওয়া হচ্ছে। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ সহ 10 দফা দাবি আদায়ে বিভাগীয় সমাবেশ করেছে বিএনপি। শনিবার বিকেলে রাজশাহী নগরীর সোনাদীঘির মোড়ে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দফায় দফায় সব ধরনের তেল, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়াচ্ছে। সারা দেশের নেতাকর্মীরা জেগে উঠেছে, লড়াই সংগ্রামে অংশ নিচ্ছে। তিনি বলেন, এ লড়াই ক্ষমতায় যাওয়ার লড়াই নয়, এ লড়াই মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই। আগামী 11ই ফেব্রুয়ারি যুগপথ আন্দোলনের অংশ হিসেবে দেশের প্রতিটি ইউনিয়নে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেন তিনি। সমাবেশে বিএনপি দলীয় চেয়ারপারসন উপদেষ্টা মিজানুর রহমান মিনু, হাবিবুর রহমান হাবিব, সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল সহ বিএনপির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। আমরা বলেছি যে আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই, বলেছি না? আচ্ছা, আপনি কি বলতে পারেন এই তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা কার? এই তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা হলো জামাত এবং আওয়ামী লীগের। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের 42তম বর্ষপূর্তি উপলক্ষে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং
শিক্ষকদের রি ইউনিয়ন উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে শনিবার সকালে রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমি ভবনের সামনে বেলুন ফেস্টুন ও পায়রে উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এতে অন্যান্যদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর গোলাম সাব্বির সাত্তার তাপু, উপ উপাচার্য প্রফেসর হুমায়ুন কবির ও ফাইন্যান্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর জাহিদ হোসেন মিল্কি উপস্থিত ছিলেন। পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এসে শেষ হয়। সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রায় 3,000 বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালায় রাজশাহী সরকারি মহিলা কলেজের 60তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠান 2023 অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 11টায় কলেজ চত্বরে জাতীয় পতাকা, কলেজ ও পুনর্মিলনীর পতাকা উত্তোলন, বেলুন ফেস্টুন ও পায়রা উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। এরপর কলেজ চত্বরে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি রাশিক মেয়র খায়রুজ্জামান লিটন সহ অন্যান্য অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে আরও ছিল সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা, বিকেলে স্মৃতিচারণ ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান। পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান ছাত্রীদের প্রাণের উচ্ছ্বাসে মিলন মেলায় পরিণত হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই কলেজের প্রাক্তন শিক্ষার্থী, বাংলা একাডেমির সভাপতি প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেন। কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর জুবাইদা আয়েশা সিদ্দিকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর তানবিরুল আলম। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নগরের বড়কুঠি এলাকায় একটি কমিউনিটি সেন্টারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম। মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতিতে গুণগত পরিবর্তনের লক্ষ্যে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা শাখার সভাপতি মাওলানা হুসাইন আহমেদ। সাধারণ সম্পাদক মোহাম্মদ তারিফ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ, জেলা সভাপতি মোহাম্মদ ফয়সাল হোসেন, মোহাম্মদ শফিকুল ইসলাম, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের জেলা সভাপতি মাওলানা আহমদুল্লাহ সহ অন্যান্যরা। শেষে মাওলানা হুসাইন আহমেদকে সভাপতি এবং মোহাম্মদ তারিফ উদ্দিনকে সাধারণ সম্পাদক করে 35 সদস্য বিশিষ্ট রাজশাহী জেলা কমিটি ঘোষণা করা হয়। দেশ ও জাতির প্রয়োজনে জীবন উৎসর্গ, বঙ্গবন্ধুর স্বপ্নের সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলাদেশ গড়া এবং জঙ্গিবাদ ও মাদক থেকে বিরত থাকার শপথ নিলেন বাগমারার 8 শতাধিক শিক্ষার্থী। শনিবার ভবানীগঞ্জ নিউ মার্কেট মিলনায়তনে সালেয়া ইমারত ফাউন্ডেশনের আয়োজনে SSC ও সমমান পরীক্ষায় GPA 5 প্রাপ্ত 815 জন শিক্ষার্থীকে এই শপথ বাক্য পাঠ করান রাজশাহী 4 আসনের সংসদ সদস্য প্রকৌশলী ইনামুল হক। এই মর্মে শপথ করতেছি যে মাতৃভূমির স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সংবিধানের প্রতি অনুগত থাকিব। দেশ ও জাতির প্রয়োজনে জীবন উৎসর্গ করিব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলব। শপথ শেষে কৃতী শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান করা হয়। এছাড়াও সেরা 3টি প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়, যার মধ্যে সেরা হিসেবে নির্বাচিত হয়েছে মচমইল উচ্চ বিদ্যালয়। 2006 সাল থেকে সালেয়া ইমারত ফাউন্ডেশন বাগমারার কৃতী শিক্ষার্থীদের সম্বর্ধনা দিয়ে আসছেন। বাগমারায় মেধাবী শিক্ষার্থী তৈরি ও ভালো ফলাফলে প্রতিযোগিতা সৃষ্টির লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয় বলে আয়োজকরা জানাচ্ছেন। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকবার জন্য ধন্যবাদ।